জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শন ও সংরক্ষণের নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশের লিখিত কপি প্রকাশ করা হয়েছে। সকালে এই কপি প্রকাশ করা হয়। গত 18 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন ও সংরক্ষণের নির্দেশ দেয় হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। এর আগে গত 12 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন ও সংরক্ষণ নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।